আসসালামু আলাইকুম, আমি আরিফুল ইসলাম, সহকারী শিক্ষক ইংরেজি তেগরিয়া আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয়। আজকে আমি অনলাইন ক্লাস নিতে যাচ্ছি ষষ্ঠ শ্রেণী ক্লাস সিক্সের জন্য। ক্লাস সিক্সের আমি আর্টিকেল বিষয় নিয়ে আলোচনা করব। আর্টিকেল, আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আর্টিকেল। এই আর্টিকেলস বিষয় নিয়ে আজকে আমি বন্ধু তোমাদের সঙ্গে আলোচনা করব। মাই ডিয়ার লাভলি স্টুডেন্ট, তোমরা ধীর স্থিরভাবে শোনো এবং সেভাবে আমল করার চেষ্টা করো। আর্টিকেল, প্রথমে আসি আমরা আর্টিকেল কাকে বলে সেটা আমরা একটু দেখবো। আর্টিকেল, আর্টিকেল আমরা দেখি অ্যাডজেক্টিভ এর অন্তর্গত এ অ্যান দি কে আর্টিকেলস বলে। তো আমরা জানতে পারলাম আর্টিকেলের সংজ্ঞা, অ্যাডজেক্টিভ এর অন্তর্গত এ অ্যান দি কে আর্টিকেল বলে। এবার আসি আমরা দেখব আর্টিকেল কয় প্রকার। আর্টিকেল দুই প্রকার, আর্টিকেলস দুই প্রকার। তা আমরা দেখি আর্টিকেল দুই প্রকার, একটা হচ্ছে ইনডিফিনাইট আর্টিকেল, আর একটা হচ্ছে ডেফিনাইট আর্টিকেল। তাহলে আমরা মাইনে স্টুডেন্ট জানতে পারলাম আর্টিকেল দুই প্রকার, আর্টিকেল কয় প্রকার, আর্টিকেল দুই প্রকার। তাহলে কি কি আর্টিকেল? ইনডিফিনেট আর্টিকেল আর ডেফিনেট আর্টিকেল। তাহলে ইনডিফিনেট শব্দের অর্থ হচ্ছে অনির্দিষ্ট। ইনডিফিনেট শব্দের অর্থ কি আমরা জানতে পারলাম, বল তোমরা বলো, অনির্দিষ্ট। আর ডেফিনেট শব্দের অর্থ হচ্ছে নির্দিষ্ট, নির্দিষ্ট। আমরা জানতে পারলাম ইনডিফিনেট শব্দের অর্থ হচ্ছে অনির্দিষ্ট, আর ডেফিনেট শব্দের অর্থ হচ্ছে নির্দিষ্ট। তাহলে আমরা ডেফিনেট এর শাব্দিক অর্থ জানতে পারলাম। এখান থেকে আমাদের আর্টিকেল আমরা জানা খুব সহজ হবে। এ অ্যান, এ এবং অ্যান এই দুটো হবে বলা হচ্ছে ইনডিফিনেট আর্টিকেল। আর দি নির্দিষ্ট করে বোঝালে সেটা আবার কি দি আর্টিকেল দি বলা হবে সেটাকে। তাহলে আমরা জানতে পারলাম আর্টিকেল দুই প্রকার, আর্টিকেল কয় প্রকার, দুই প্রকার। মাই ডিয়ার স্টুডেন্ট, ইনডিফিনেট আর্টিকেল আর ডেফিনেট আর্টিকেল। ইনডিফিনেট আর্টিকেলটা কি অনির্দিষ্ট, আর সেটা কি আছে এ অ্যান, আর ডেফিনেট আর্টিকেল নির্দিষ্ট হয়েছে কি দি। মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা জানতে পারলাম কি আর্টিকেল দুই প্রকার। তাহলে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি আর্টিকেল দুই প্রকার, আমরা আর্টিকেলের সংজ্ঞা দেখলাম এবং আর্টিকেলের প্রকারভেদ দেখলাম। এখন আমরা আর্টিকেলের ব্যবহার শিখব। আসো আমরা আর্টিকেলের ব্যবহার শিখব। এখন আমরা ব্যবহার শিখব। আমরা একটি নোট লিখব, নোট আমরা একটি নোট লিখে নিব, নোট এক। কাউন্টেবল নাউন অবশ্যই কাউন্টেবল নাউন অবশ্যই তার আগে আর্টিকেল নিবে। কাউন্টেবল নাউন অবশ্যই তার আগে আর্টিকেল এ অ্যান নিবে। আর এবং আমরা বলতে সঙ্গে একটা কথা বলে দিই, এবং কাউন্টেবল নাউন এবং কাউন্টেবল নাউন কে প্লুরাল করা যায়, তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট আমরা জানতে পারলাম কাউন্টেবল নাউন
অবশ্যই তার আগে আর্টিকেল এ এন্ড নেবে এবং কাউন্টেবল নাউন কে আমরা প্লুরাল করতে পারবো কি করতে পারবো বলো প্লুরাল করতে পারবো যেমন আমরা একটু দেখি যেমন 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 কাউন্টেবল নাউন বন্ধুরা দেখো তো বুক বুক আমরা গণনা করতে পারি তাই আমরা বলতে পারি এটা কি এ বুক আমরা পেন গণনা করতে পারি পেন PEN পেন এটা পেন হচ্ছে কি এ পেন তাহলে পেন গণনা করতে পারে তাই এটা কি নিচে আর্টিকেল এ নিচে অ্যাপেল অ্যাপেল এ পি পি এল ই অ্যাপেল অ্যান অ্যাপেল অ্যান অ্যাপেল এর আগে আর্টিকেল এ অ্যান নিয়েছে এবার লক্ষ্য করে তোমরা দেখো বুক আমরা বলেছি বুক বুক কে আমরা কি করতে পারছি বললো বুকস এটা প্লুরাল করতে পারছি বুকস পেন PEN পেন পেন কে আমরা প্লুরাল করতে পারছি পেনস তাহলে আমরা জানতে পারলাম দেখো কাউন্টেবল নাউন তার আগে অবশ্যই আর্টিকেল এ এন নিবে এবং কাউন্টেবল নাউন কে প্লুরাল করা যাবে ইতিমধ্যে আমরা জানতে পেরেছি তাহলে বন্ধুরা নোট আমরা শেষ করলাম এবার তোমরা নোট দুই নোট দুই আসো সবাই আমরা নোট দুই দেখবো আনকাউন্টেবল নাউন তার আগে আর্টিকেল এ এন্ড নিবে না কিন্তু নির্দিষ্ট করে নির্দিষ্ট করে বোঝালে তার আগে দিয়ে বসে কিন্তু নির্দিষ্ট করে তার আগে দিয়ে বসে তাহলে দেখো মাই ডিয়ার স্টুডেন্ট আমরা জানতে পারলাম নোট দুই লাগলাম আনকাউন্টেবল নাউন তার আগে আর্টিকেল এ এন নেবে না কিন্তু নির্দিষ্ট করে বোঝালে তার আগে দি নেবে যেমন একটু লক্ষ্য করো সবাই যেমন দেখো ওয়াটার এর আগে কিন্তু আর্টিকেল বসবে না ওয়াটার ফার্নিচার আমরা হানি বলতে পারি হানি এইচ ও এন ই ওয়াই হানি দেখো এর আগে আর্টিকেল কিন্তু বসবে না এর আগে আর্টিকেল বসবে না তাহলে বন্ধুরা জানতে পারলাম দেখো আনকাউন্টেবল নাউন তার আগে আর্টিকেল এ এন নিবে না কিন্তু নির্দিষ্ট করে বোঝালে তার আগে দি বসে তাহলে আমরা বুঝতে পারলাম এটুকু নোট আমরা নির্দিষ্ট করে বোঝালে দি বসে কেমন সেটা একটা দেখবো একটু উদাহরণটা দেখি একটু নিজে আসি নির্দিষ্ট করে বোঝালে যেমন আমরা ওয়াটারের আগে আমরা কি বললে আর্টিকেল বসে না কিন্তু দ্য ওয়াটার অফ দিস পন্ড ইজ পিওর তাহলে দেখো দি ওয়াটার অফ দিস পন্ড ইজ পিওর তাই এখানে দি বসেছে দেখো আনকাউন্টেবল লাবণ ওয়াটার এটা আনকাউন্টেবল হওয়া সত্ত্বেও তার আগে দি বসেছে কারণ এটা নির্দিষ্ট করে বসেছে এই পুকুরের পানি হচ্ছে পরিষ্কার তো বন্ধুরা আমরা জানতে পারলাম এখানে যে নোট দুই থেকে আমরা জানতে পারলাম আনকাউন্টেবল লাবণ তার আগে আর্টিকেল নিবে না কিন্তু নির্দিষ্ট করে বোঝালে তার আগে অবশ্যই কি নিবে বলো দি নিবে মাই ডিয়ার লাভলি স্টুডেন্ট সবাই মানে বুঝতে পারছো আমার বিষয়টা ওকে আমরা নোট দুই শেষ করলাম এবার আমরা চলে যাব আমাদের নির্দিষ্ট ব্যবহারের ক্ষেত্রে চলে যাব নির্দিষ্ট ব্যবহারের ক্ষেত্রে আমরা চলে যাব আসি আমরা তাহলে এ এন এর ব্যবহার এ এন এর এর ব্যবহার এ এন এর ব্যবহার আমরা কোথায় এ এন ব্যবহার করব কাউন্টেবল আমরা
কোনো ওয়ার্ড কনসোনেন্ট পন সো কনসোনেন্ট লেটার কনসোনেন্ট লেটার দিয়ে শুরু হলে তার আগে এ বসে কনসোনেন্ট ওয়ার্ড কনসোনেন্ট লেটার দিয়ে শুরু হলে তার আগে কি বসে এ বসে তার আগে এ বসে যেমন বুক তাহলে আমরা কি বলতে পারি এখানে এ বুক ওকে আমরা এক নম্বর দেখলাম দুই নম্বর চলে যাই আমরা তাহলে আবার বলে একটু রিপিট করি কোনো ওয়ার্ড কনসোনেন্ট দিয়ে শুরু হলে তার আগে এ বসে যেমন বলেছে যে এ বুক এখানে বি কনসোনেন্ট শুরু হয়েছে তাই এখানে কি বসছে যে আমরা এ বসিয়েছি ওকে দুই নম্বর চলে যাই আমরা দুই নম্বর কোনো ওয়ার্ড ভাওয়েল লেটার দিয়ে শুরু হলে তার আগে এন বসে তার আগে কি বসে বন্ধুরা এন বসে তার আগে এন বসে কোনো ওয়ার্ড ভাওয়েল লেটার দিয়ে শুরু হলে তার আগে এন বসে যেমন আমরা বলতে পারি অ্যাপেল APPLE অ্যাপেল আউল এখানে হবে তাহলে এন আপ আউল এন অ্যাপেল হ্যাঁ এই তো আমরা শিখতে পারলাম যে ভাওয়েল দিয়ে শুরু হলে সেখানে আমরা কি ব্যবহার করব এন ব্যবহার কোথায় আমরা এন ব্যবহার করব ভাওয়েল দিয়ে শুরু হলে এন ব্যবহার করব মাই ডিয়ার লাভলি স্টুডেন্ট তুমি সহজে বুঝতে পারছো কোথায় আমরা এন ব্যবহার করব আরো কিছু ব্যবহার আমরা একটু দেখবো একটু তিন নম্বর নিয়ে আলোচনা করবো তিন নম্বর কোনো পদবি বা অ্যাব্রিভিয়েশন এর উচ্চারণ ভাওয়েলের মতো হলে তার আগে এ না বসে এন বসে যেমন দেখো আমরা যদি বলি MA MPBS MBBS MBBS LLB LLB লক্ষ্য করো সবাই দেখো এম এখানে আসছে এটা কনসোনেন্ট কিন্তু উচ্চারণ করলে দেখো ভাওয়েল সাউন্ড আসছে এল উচ্চারণ করে দেখো এটা ভাওয়েল সাউন্ড আসছে তাই এখানে আমরা এন ব্যবহার করব কি ব্যবহার করব এন ব্যবহার করব আমরা এখানে এ ব্যবহার আমরা করব না বন্ধুরা সবাই বুঝতে পারছো তোমরা যে আমরা এন কোথায় ব্যবহার করব ওকে ধন্যবাদ এবার চলে আসি আমরা তিন নম্বর আমরা দেখবো একটু তিন নম্বর শেষ করেছে চার নম্বর কিন্তু ভাওয়েল লেটার দিয়ে শুরু হওয়া সত্ত্বেও ওয়ার মতো উচ্চারণ হলে ওয়াই এর মতো উচ্চারণ হলে সেখানে এন না বসে
না বসে এ বসে যেমন যেমন